পরবর্তী হিংসা অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতে দাউদপুরের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে এলাকায়। দেওয়া হয় এলাকার মানুষজনকে হুমকিও। গ্রামবাসীরা তপন থানায় একাধিকবার বিষয়টি জানালেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি বলে অভিযোগ। এমত অবস্থায় সোমবার পুনর্নির্বাচনের দিনেও আতঙ্কিত রয়েছেন এলাকার বাসিন্দারা। এদের পুলিশ কর্মীরা ওই এলাকায় টহল দিতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।